করবেন আমাকে স্যালান্ডার সাথে। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ঠাকুমা চলে এসেছেন ঠাকুমার বাগানে। তো ঠাকুমা আজকে আমাদের দেখাবেন যে ঠান্ডা সর্দি কাশি যদি লাগে, মানে কারো হয়ে থাকে, তো কীভাবে সেটা আমরা ঘরেই আমরা সেটা ট্রিটমেন্ট করতে পারবো বা ঘরেই সেটাকে সারাতে পারবো, মানে একদম বেসিক লেভেলটা। তো দেখুন, তো কিছু গাছপালা আছে আমাদের এখানে, অনেকে চেনেন বা অনেকে চেনেন না, এগুলো গ্রাম বাংলা সবাই এগুলো মোটামুটি ব্যবহার করেন, তবে অনেকেরই অজানা। তো আমরা যাচ্ছি সেই পাতার খোঁজে। দেখুন, আমাদের ঠাকুমা সেই বাসক পাতা উনি তুলবেন, তো বাসক পাতার কাজ সম্বন্ধে আমরা আজকে এখানে দেখবো এবং ঠাকুমা কীভাবে সেটা রস বার করে কীভাবে খাবারের জন্য রেডি করেন, তো আমরা সেটা দেখে নেবো। দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সব আমি লাগাই, এগুলো সব ঠাকুমার হাতে লাগানো। তো আমাদের যখনই সর্দি কাশি হয় তো আমরা কাস্তে থাকি, ঠাকুমা দেখতে পাই যখনই, তখনই প্রত্যেক দিন সকালে এটা তুলে রস করে, রস করে হালকা গরম করে সেটা আমাদের খাওয়ায়। তো খুব তাড়াতাড়ি এটা আমাদের সেরেও যায়, ওষুধের প্রয়োজন হয় না। পাতাগুলো এইভাবে হয়, এরকম হয়। দেখুন, আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গাতে এই পাতাগুলো মানে পাওয়া যায়, মানে ঠান্ডা কাশি জারি হোক না কেন, বাচ্চাদের জন্য খুবই ভালো, মধু মিশিয়ে এটা খাওয়ানো হয়, প্লাস বড়দের জন্য এটা খুবই উপকারী। তো আমাদের কিছু হলেই ঠাকুমা এটা আমাদের খাওয়ান। তো সেই আমার মনে হলো আজকে যে এটা না আপনাদের দেখানো দরকার, যে বেসিক জিনিসগুলো যেগুলো আমরা বাড়ির আশেপাশেই পাওয়া যায়, যেগুলো থেকে আমাদের রোগ উপকার হয়, তো এরকম ন্যাচারাল কিছু জিনিস আপনাদের দেখানো দরকার। তো সেই জন্যই আমরা ভেল ফুডে আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের জন্য। তো এভাবে এক একটা করে পাতা তুলে নেবেন, কচি কচি দেখে বা বুড়ো দেখে। কোনটা ঠাকুমা ভালো, কচি না বুড়োটা? একটু বুড়ো, ওই ভালো, একটু বুড়ো পাতা ভালো, কারণ ওর রসটা বেশ ভালো ভালো হয় আর গাঢ় হয়। কয়েকটা তুললেই হয়। তো আমাদের বাড়িতে আজকে আমাদের অনেকগুলো পেশেন্ট আছে সর্দি কাশি, আমারও অলরেডি লেগে গেছে, তো আমরা সবাই মিলে খাবো বলে ঠাকুমা একটু বেশি করে বানাচ্ছেন। দেখুন, চলেন দেখাই কি করে খায়। ঠাকুমা, এটা কি গাছ? এটা মৌসিম। হ্যাঁ, মৌসিম গাছ। মৌসিম মানে সিমের সাইজটা কি অনেক বড় হয়? সিমটা চওড়া 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 অনেক বড় হয় না? ঠাকুমার এই বাগানে ঢুকলে আপনারা বিভিন্ন রকমের গাছ এখানে দেখতে পাবেন, বিভিন্ন রকম আয়ুর্বেদিকের গাছ দেখতে পাবেন। তো চারিদিকেই মানে সেগুলো আমাদের এখনও পুরোটা দেখানো হয়নি, তো অনেক অনেক রকমের জিনিস জানার আছে, দেখার আছে। তো সঙ্গে থাকুন ভিল ফুডের, এক এক করে আপনাদের সব কিছু দেখাবো। দেখুন, এখানে আমরা আর একটা গাছ দেখতে পাচ্ছি যেটাকে কালো মেঘ বলা হয়, কাল মেঘ। তো এরও অনেক গুণ, তো আমরা এর গুণগুলো পরে আলোচনা করব, পরে দেখব। পেয়ারা পাচ্ছেন ঠাকুমা সকালে, হলুদ গাছ, হলুদ গাছও দেখতে পাচ্ছি ঠাকুমার বাগানে, হলুদ গাছ লাগিয়েছেন ঠাকুমা। কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য? জ্বর কৃমি। ও, জ্বর আর কৃমির জন্য কালো মেঘ পাতাটা খুব মানে ভালো উপকারী। আচ্ছা, ওই কালো মেঘ, হ্যাঁ, আর এই শিউলি ফুলের পাতা, হ্যাঁ, এর কয়টা বাড়িতে একটা নিম পাতা দিয়ে তিনটা জিনিস মিশাল করবে, জ্বর হইলে পর খাওয়াই গেলে উপকার হয় আর কি। আচ্ছা, খুব
এই এর পাতা, শিউলি ফুলের পাতা। এই গাছগুলো আপনারা চিনবেন সবাই, এগুলো হচ্ছে তুলসী পাতা, আর আমরা সেই তুলসী বাগানের মধ্যে এখন আছি। দেখুন চারিদিকে তুলসী পাতা, ঠাকুমাই শিল পাটাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছেন। এরকম বেটে রসটা বার করতে হবে। এটা আগুনে গরম করতে হয় না ঠাকুমা? হালকা শীতের সময় হলে একটু হালকা গরম করতে হয় সামান্য, শীতকালে আর গরম করলে দরকার নেই। বাড়ি করব রস। দেখুন এই রসটা একদম অরিজিনাল খাঁটি রসটা বেরোচ্ছে। তোটা মধু দেব? ব্যাস ঠাকুমাটা শেষ, এবার আমার পালা। জল খাবি না, খাইয়ে জল খাবি না, সে জল খাবো না, দুইয়ে খাবি, এখন জল খাবি না। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন বাড়িতে, এগুলো ছোটোখাটো কোনো কিছু কাশি সর্দি কাশিতে আপনারা এগুলো ইউজ করতে পারেন। তো বাচ্চাদেরও এটা খাওয়ানো খুবই ভালো, আমাদের এখানে প্রতিটা বাড়িতে বাচ্চাদেরকে এগুলোই খাওয়ানো হয়, বা বাচ্চা হোক বড় হোক সবার জন্য এগুলো উপকারী খুবই, একটি ন্যাচারাল একটি জিনিস। তো বেশি দেরি করবো না, আমিও কেনি, কারণ এরপর আমাদের চা খেতে হবে। তো ভীষণ তেতো, বাপরে থাকবে একটু, ভীষণই তেতো এটা। তো বন্ধুরা এই দেখো, তো বন্ধুরা আমরা দেখে নিলাম আমাদের রেসিপিটি, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন, আর আর কমেন্টের জন্য আমাদের ফেসবুক পেজ www.facebook.com/philfood এই পেজে গিয়ে আমাদের লাইক করবেন এবং ফলো করবেন, এবং আপনারা ওখানে কমেন্ট করবেন, আমরা সেখানে কমেন্টের উত্তর দেবো। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এরকম ধরনের অনেক 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 টিপস আমাদের এবার চ্যানেলে আসবে, সঙ্গে কি আমাদের অনেক রেসিপিও আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। চলুন, আর এই বাসক পাতা, কালো মেঘ, ও পাঁচ ছয়টা, ও বেশি বাসক পাতা, কালো মেঘ অল্প, তারপরে শিউলি ফুলের পাতা, গোলমরিচ, আদা, তেজপাতা, সের ভিতরে একটু তাল মিশ্রি, এই দিয়ে ওই 3 কেজি জল,
তিন লিটার জলের মতন দিয়ে জাল দিয়ে অল্প করতে হবে, মানে শুকিয়ে দিতে হবে, তিন দিন খেতে হবে, তিন দিন খেতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে? রসটা ভিতরে কপ টপ সেলেসা টেলেসা সব পায়খানার সঙ্গে বাইরেই যাবে। তো ঠাকুমার কাছে এরকম আরও অনেক রকমের টিপস দেখবো, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো একদিন। তো চলুন, আজকের মতো এখানে শেষ করছি।